সবাই কেমন আছেন? আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করব, তো চলুন রান্না করি। তো বিরিয়ানি রান্না করার জন্য ফার্স্টে আমি অয়েল দিয়ে দেব। তো এখন আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো মতো মেরে ফেরে ব্রাউন কালার নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছি কি সুন্দর একটা আস্তে আস্তে কালার চলে আসছে। এখন কালার আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। লবণ দিয়ে দিব। এখন লবণ দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে নাড়াচাড়া করব। আদা রসুন জিরা বাটা দিয়ে দিব। ভালো মতো মেরে চেড়ে নেওয়ার পরে এখন আমি এখানে টক দই দিয়ে দেবো, ভালো করে ফাটানো আছে। ভালো মতো নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি হচ্ছে এই মশলাটা দিয়ে দিব, বিরিয়ানি মশলা। অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো হচ্ছে আমি আগে পরিষ্কার করে রেখেছি, দিয়ে দিলাম।
আমি ঢাকনা ছাড়া 3 মিনিট কুক করব। ধরুন 3 মিনিট কুক করা হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো মাংসটা অলরেডি হয়ে গেছে, বেশি একটা সিদ্ধ করা যাবে না, তো এটাকে এখন আমি সাইড করে রেখে দেব। গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। সুন্দর ঝরঝরাও আছে ভাতটা। তো ভিউয়ার্স, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।